হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি লাঞ্চ নিয়ে। দেখো আমার লাঞ্চ বাড়া হয়ে গেছে, এখন আমি আর আমার হাজবেন্ড খাবো। আমার মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি যেহেতু একটু বেলা হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম বন্ধুরা, ঘরটা যতই ভাঙা হোক আর সংসারটা ছোট্ট একটা ঘর হোক না কেন, কিন্তু সেই ঘরেই আমি রানী, কারণ এখানে আমি নিজের হাতে সব কিছু করি আমার স্বাধীনতায়। আর এখানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আসলে কী বলতো, শান্তি ওইভাবে আসে না, সুখ হচ্ছে মানসিক একটা শান্তি। তো সেই মানসিক শান্তিটা অর্থ দিয়ে কেনা যায় না। যতই অর্থ থাক, যতই অট্টালিকা থাক, অনেক সময় দেখা যায় প্রচুর অর্থ আছে, অট্টালিকায় বাস করছে, কিন্তু সেখানে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, শুধু স্বাচ্ছন্দ্য আছে। আবার অনেক সময় দেখা যায় কুড়ে ঘরেও অনেক অনেক সুখে থাকা যায়। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলতে চেয়েছি, যে আমার ভাঙাচোরা ঘর, যদিও ঘরটা নিজের না, ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়িতেই ভাঙাচোরা ঘরে এক চিলতে ঘর, মাত্র দুটো রুম, তার মধ্যে একটা বেডরুম আর একটা কিচেন, তোমরা দেখতেই পেলে। 10 বছর ধরে আমি এখানেই আছি, কিন্তু আমি খুব সুখী, কারণ আমার মানসিক শান্তি এখানে আছে। আমার স্বাচ্ছন্দ্য না থাকতে পারে, বিলাসিতা না থাকতে পারে, কিন্তু মনের অনেক অনেক বেশি শান্তি আছে এখানে। এখানে আমি পরাধীনতায় থাকি না, স্বাধীনতায় থাকি, আমি আমার ইচ্ছে মতো সমস্ত কিছু করি। সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারটাকে আমি আগলে রাখি,
এই সংসারে বাকি যারা আছে আমি বাদ দিয়ে আমার স্বামী আমার মেয়ে তাদের খেয়াল আমি রাখি, তাদের ভালো মন্দ সবটাই আমার ওপর নির্ভর করে, এই কারণে আমি খুব সুখী। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ আমার মেয়ের এক্সাম চলছে, অ্যানুয়াল এক্সাম। তো সন্ধ্যার সময় ওকে পড়াতে এসেছিল, তারপর আমার একটু ওকে পড়াতে হলো, সেই কারণে আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো দেখো এখন রাত হয়ে গেছে, তো রাত্রিবেলা আমার বেসিনে কিছু বাসনপত্র রয়েছে, সন্ধ্যার সময় টিফিন খাওয়ার কিছু বাসন রয়েছে, রাতে ডিনারটা তৈরি করলাম সেই সমস্ত বাসনপত্র, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম সংসারটা ছোট হলেও ঘরটা ভাঙা হলেও এই সংসারে রানী আমি। তো শুধু রানী হলে তো হয় না, রানীর অনেক দায়িত্ব থাকে, তো সেই দায়িত্বগুলোই পালন করতে হয়। আমি যেহেতু শুধুমাত্র এই সংসারটা মেনটেন করি সেটা না, আমি একটা সন্তানের মা, তো মা হয়ে মায়ের দায়িত্ব সবার আগে আমাকে দেখতে হয়, সেই জন্য আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি, তাই একবারে রাতের বেলা চলে আসলাম তোমাদের সামনে। আর এখন দেখো আমার বেসিনে বেশ কিছু বাসন রয়েছে, আমি তো তোমাদেরকে আগেই বললাম, তো সেই বাসনগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি, আর রাতের খাবারটাও আমার রেডি করা হয়ে গেছে। আমি বাসন ধুয়ে আমার ওইদিকে আরেকটু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে আমি আমার মেয়েকে খাইয়ে দেবো। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করা যাক, আর ভিডিওটা তো শেষ করা হয়নি, তাহলে ভিডিওটা আমাকে শেষও করতে হবে সেই জন্য। আর রাতের বেলায় আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে রাখি, সকালের জন্য আমি কোনো কাজই রাখি না, সকালে বাসি কাজ বলতে শুধু উঠে আমার চেঞ্জ করা আর তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে একটু দুয়ারে জল দেওয়া, বাকি কোনো কাজই আমার থাকে না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই ছুটতে হয় জানো তো, যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, আর কাজ এগিয়ে না রাখলে সকালবেলা একটু কাজের প্রেশারটা বেশিই হয়ে যায়, আর যেহেতু বাচ্চা আছে তার পড়াশোনার দায়িত্ব আছে। আরেকটা কথা, দেখতেই পাচ্ছ আমার ঘরটা কেমন, আমি কেমন ঘরে থাকি, তো ওপরে টিন যেহেতু ছাদ নয়, তো সেই কারণে ইঁদুর আর আরশোলার উৎপাতটাও অনেক বেশি, সেই জন্য এলোমেলো করে কোনো কিছু রাখা যায় না, যতটা পারি ক্লিন করে রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে ইঁদুরের উৎপাত থেকে একটুখানি বাঁচা যায়। আর দেখো আমি বেসিনটাও একটুখানি ক্লিন করে নেব রেড হারপিক দিয়ে, তো সেই কারণে আমি একটু হারপিকটা ঢেলে নিলাম। এরপরে আমি গ্যাসটাও মুছে নেব, গ্যাসটা মুছে আমি কিন্তু রাতের বেলা গ্যাসটাকে ঢেকে রাখি, কারণ তাহলে সকালবেলা আমার একটু কষ্টটা কম হয়, শুধু একবার মুছে দিলেই গ্যাসটা হয়ে যায় সেই জন্য। তাই আমি রাতে সমস্ত কাজগুলো সেরে রাখি। তো এখন আমার মোটামুটি এই কিচেনের দিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে ঘরে গিয়ে বিছানাটা করতে হবে আমাকে, তো তারপরেই মেয়েকে খাইয়ে দাইয়ে দেবো, ঘরটরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, মেয়ের পড়ানোও কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণেই তোমাদেরকে বললাম ঘর বাড়ি যেমনই থাকুক না কেন, কিন্তু সেখানে সুখটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস, যেটা ম্যাটার করে। এই সংসারটা আমার নিজের হাতে তৈরি করা, একদমই নিজের হাতে, কারণ তোমরা তো জানোই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে 4 বছর আমি সংসার করেছি, সেখানেও আমি নিজের হাতে প্রত্যেকটা জিনিস সাজিয়েছিলাম যেই রুমটায় আমি থাকতাম, তাছাড়া শ্বশুরবাড়ির অনেক কিছু আমি করেছিলাম, কিন্তু সেখানে তো আমার থাকার ভাগ্য হয়নি, তাই এই ছোট্ট সংসারটাই আমি আমার মতো নিজের করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বিছানা করতে চলে এসেছি, বিছানাটা আমি এখান থেকে মানে কিচেনে যাওয়ার আগে বিছানাটা ঝেড়েই গেছিলাম, যেহেতু মেয়ে পড়ছিল তো সেই কারণে একটু নোংরাই হয়ে গেছিলো, তো আমি বিছানাটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করেই রেখেছিলাম। এখন আসলাম ফাইনালি বিছানাটা করতে, বালিশগুলো পাতবো, তো যেহেতু রাতও হয়ে গেছিলো 10:30 মতো বেজে গেছে, একটু ছটপট করেই কাজগুলো করতে হচ্ছে। আর আমার হাজবেন্ড দেখো বসে আছে, ভীষণ টায়ার্ড আজকে, কেন টায়ার্ড কিসের জন্য, আজকে ও সারাদিন পরিশ্রম করেছে, খুব দৌড়াদৌড়ি করেছে, সেই ভিডিও তোমরা পাবে যে কেন ও আজকে এত দৌড়াদৌড়ি করলো, আজকে ও ছুটির দিন ছিল, তো শনি রোববার ওর ছুটি থাকে, কিন্তু শনি রোববার একটু কাজের প্রেশারটা বেশিই থাকে, যেহেতু 2 দিন ছুটি থাকে মাত্র, তবে আজকের কাজের প্রেশারটা অনেক বেশি ছিল, অন্য দিনের তুলনায় 4 গুণ ছিল। কিসের জন্য এত ছুটোছুটি করতে হয়েছে সমস্তটাই তোমাদের কাছে বলবো আজকের ভিডিওতে নয়, আরেকটা ভিডিওতে তোমরা প্রমাণস্বরূপ দেখতে পাবে যে কেন এত ছোটাছুটি করলো আজ। তো ফ্রেন্ডস
তোমরা ভিডিওটা কেমন দেখলে, আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাগুলো বললাম, আমি কি ঠিক কথা বললাম বলো, হলো না বলো, আমি আমার এই সংসারের রানী, এটা কি সত্যি না? আর আমার সংসারের রাজা হচ্ছে এই যে, আর এই হচ্ছে আমার রাজকুমারী। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা এখনো আমাদের বন্ধু হয়নি অবশ্যই আমাদের বন্ধু হয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা।